সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা উদ্ভিদের প্রজনন সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রজনন বা জনন শব্দের অর্থ হলো জন্ম দেয়া, মানে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদের জন্ম হওয়া কিংবা উদ্ভিদের বংশ বৃদ্ধি হওয়া, এই প্রক্রিয়াকে বলা হয় প্রজনন বা জনন। তো জনন আমরা দেখেছিলাম দুই প্রকার, অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে আমরা কী দেখেছি, সরাসরি একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হয়, কোনো পুরুষ জননকোষ এবং স্ত্রী জননকোষ আলাদাভাবে তৈরি হওয়ার দরকার হয় না, সরাসরি একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদের জন্ম হয়ে যেতে পারে। কিন্তু যৌন জননের ক্ষেত্রে প্রথমে একটা পুরুষ জননকোষ এবং একটা স্ত্রী জননকোষ তৈরি হওয়ার দরকার হয়। কীভাবে যৌন জনন হয়, দেখো আমরা এখানে দুইটা ফুল গাছ এঁকেছি, এ একটা ফুল গাছ, এ একটা ফুল গাছ। এই ফুল গাছে অনেকগুলো ফুল আছে, এই ফুল গাছেও ফুল আছে। তো ফুলের মধ্যে কয়েকটা স্তবক বা কয়েকটা পার্ট থাকে, এর মধ্যে একটা স্তবক হলো পুং স্তবক, আবার আরেকটা স্তবক হলো স্ত্রী স্তবক। তো ধরলাম এই গাছের ফুলটার পুং স্তবক বা পুরুষ স্তবক, এর মধ্যে পরাগরেণু তৈরি হয়, এইটা তো আমরা সবাই দেখেছি, হলুদ হলুদ পরাগরেণু থাকে। এই পরাগরেণুর মধ্যে পুরুষ জননকোষ বা শুক্রাণু তৈরি হয়, আরেকটা ফুলের ধরো স্ত্রী স্তবক, তার মধ্যে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু তৈরি হয়। এখন কোনোভাবে যদি এই পুরুষ জননকোষটা গিয়ে এই ফুলের স্ত্রী স্তবকে যায় এবং এই স্ত্রী জননকোষের সাথে মিলিত হয়, যে কোনো উপায়ে মিলিত হতে পারে, কোনো মানুষ নিয়ে যেতে পারে, মৌমাছি বা কোনো কীট পতঙ্গ নিয়ে যেতে পারে, কিংবা বাতাসের মাধ্যমেও এই ফুল থেকে ওই ফুলে যেতে পারে, কোনো উপায়ে যদি পুরুষ জননকোষটা স্ত্রী জননকোষের সাথে মিলিত হয়, তাহলে পরবর্তীতে এইখান থেকে মিলনের ফলে ফল তৈরি হয়, এবং এই যে মিলনের প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে বলা হয় নিষেক। তো পুরুষ জননকোষ এবং স্ত্রী জননকোষ দুইটা মিলিত হওয়ার ফলে ফল তৈরি হচ্ছে, এবং পরবর্তীতে ফলের মধ্যে আমরা দেখেছি বীচি বা আটি থাকে, এইটার নাম হলো বীজ। ফলের মধ্যে বীজ থাকে, এই বীজটা যদি আবার মাটিতে বুনে দাও তাহলে সেইখান থেকে নতুন আরেকটা গাছ তৈরি হবে বা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটা উদ্ভিদ তৈরি হওয়ার জন্যে বা নতুন একটা উদ্ভিদের জন্ম হওয়ার জন্যে বা জননের জন্যে একটা পুরুষ জননকোষ এবং স্ত্রী জননকোষের মিলিত হওয়ার প্রয়োজন পড়ে, এই রকম জননকে বলা হয় যৌন জনন। দেখো যৌন জননের ক্ষেত্রে আমরা দেখেছি কি, পুরুষ জননকোষ বা শুক্রাণু লাগে এবং স্ত্রী জননকোষ বা ডিম্বাণু লাগে, এইগুলো তৈরি হয় ফুলের পুং স্তবক এবং স্ত্রী স্তবকের মধ্যে। তাহলে যৌন জনন প্রক্রিয়ার জন্য কিন্তু ফুল একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। তো এই ফুল সম্পর্কে তাহলে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা ফুলের গঠন সম্পর্কে আলোচনা করব। দেখো আমার হাতে একটা ফুল সহ ডাল আছে, ইচ্ছা করেই ডাল সহ ফুলগুলো আনলাম, কারণ এটা নিয়েও আলোচনা আছে, বোঝাতে সুবিধা হবে। এর যে কোনো একটা ফুলের কথা আমরা চিন্তা করি, ধরলাম এই ফুলটা। এই ফুলটার ক্ষেত্রে আমরা কী কী অংশ দেখতে পাই, দেখো ফুলটা একটা ডালের উপরে আছে, এই ডালটার উপরে ফুলটা অবস্থিত। এই যে ডালটা, ডালের উপরে বা এই অক্ষটার উপরে এই ফুল বা পুষ্পটা থাকে, তাই এই ডাল বা অক্ষটাকে বলা হয় পুষ্প অক্ষ বা পুষ্পাক্ষ। তাহলে যে ডালের উপরে ফুলটা থাকে সেই ডালটাকে পুষ্পাক্ষ বলে। এরপরে ফুলের নিচে দেখো ডালের আগায় আর একটু সবুজ অংশ যেটার উপরে ফুলটা ভেসে থাকে, এই যে এই জায়গাটা যেটা সবুজ, এই সবুজ অংশ যেটার উপরে ফুল থাকে এইটার নাম হলো বৃতি। এবং এর উপরে ফুলের যে পাপড়িগুলো, এগুলো তো আমরা সবাই জানি, এগুলো এক একটা পাপড়ি, এই পাপড়িগুলোকে বলা হয় দলমণ্ডল। এবং দলমণ্ডলের প্রত্যেকটা যে অংশ, এক একটা পাপড়ি, এগুলোকে বলা হয় দলাংশ বা পাপড়ি। আর এরও আবার ভিতরে আরও কিছু জিনিস থাকে, কিছু কিছু পুংকেশর দেখা যায়, পরাগরেণু দেখা যায় এইরকম এর ভেতরে। এই ফুলে ভালো করে দেখা যাচ্ছে না, ন্যাচারাল ফুলে ভালো করে দেখা যায়, অনেকটা এইরকম কাগজের ফুলটাতে আছে, এই যে ভেতর দিয়ে কিছু দণ্ডাকার অঙ্গ দেখা যায়, এইগুলোর নাম হলো পুং স্তবক বা পুংকেশর। এরকমই আরেকটা স্তবক থাকে এরও ভেতরে, এটার নাম হলো স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর। এইসব ফুলে সেটা দেখা যাচ্ছে না, যখন আমরা ফুলের গঠন আঁকাতে যাব তখন দেখা যাবে। তো ফুলের গঠন আঁকানোর ক্ষেত্রে একটা ফুলকে যদি আমরা মাঝ বরাবর কাটি তাহলে কী কী অংশ দেখা যাবে সেইটা আমরা এইভাবে চিত্রে দেখতে পাই। প্রথমে দেখো ফুলটা যে ডালের উপরে আছে, আমরা বলেছিলাম এই ডাল, এই ডালটাকে বলা হয় পুষ্পাক্ষ, এই যে ডাল এইটাকে বলা হয় পুষ্পাক্ষ।
মানে পুষ্প যে অক্ষের উপরে থাকে, এইভাবে মনে রাখবে। এরপরে যে জায়গাটা আমরা বলেছিলাম সবুজ, সাধারণত সবুজ হয়, এর উপরে ফুলটা থাকে, এইটার নাম হলো বৃতি। এই যে এই জায়গাটা এর উপরে ফুলটা আছে, এইটার নাম হলো বৃতি। এখন খেয়াল করো, এরপরে আমরা দেখতে পাই বৃতির পরে যে স্তবক এটার নাম হলো পাপড়ি বা দলমণ্ডল। এই যে এইটা এইটা এইটা, দেখো তিনটা পাপড়ি দেখা যাচ্ছে, এইগুলোর নাম হলো পাপড়ি বা দলমণ্ডল, আর এক একটার নাম হলো পাপড়ি বা দল। এরপরে ভেতরের দিকে আমরা বলেছিলাম এইরকম কিছু দণ্ডের মতো অঙ্গ পাবো। এই এই দেখো অনেকগুলো এইরকম দণ্ড পাওয়া গেছে, কালো কালো, আর আরেকটা মাঝখানে নীল আকৃতির আরেকটা দণ্ড পাওয়া যায়। এই যে কালো কালো দণ্ডগুলো এঁকেছি, এইগুলোর নাম হলো পুং স্তবক বা পুংকেশর। আর এই যে এঁকেছি এইটা নীল রঙের, এইটার নাম হলো স্ত্রী স্তবক বা স্ত্রীকেশর। বাইরের আরেকটা নাম হলো গর্ভপত্র। তাহলে এই হলো ফুলের স্তবকগুলো, পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি বা দল, তার মধ্যে আছে পুং স্তবক বা পুংকেশর, তার মধ্যে এইটা হলো স্ত্রী স্তবক বা স্ত্রীকেশর। এই এক দুই তিন চার পাঁচটা স্তবক থাকে সাধারণত একটা ফুলে। এখন সব ফুলেই যে পাঁচটা স্তবক থাকবে এমন কোনো কথা নেই। ধরলাম কোনো ফুলে এই বৃতি থাকতেও নাও থাকতে পারে, এই ফুলটায় বৃতি নাও থাকতে পারে, শুধু অন্য স্তবক আছে। যদি এই পাঁচটা অংশই কোনো ফুলে থাকে তাহলে সেই ফুলটাকে বলা হয় সম্পূর্ণ ফুল। আর যদি কোনো একটা অংশ না থাকে, একটা বা দুইটা নাই, ধরো তিনটা অংশ বা চারটা অংশ আছে, এই রকম থাকলে সেই ফুলটাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। আবার দেখো এখানে আমরা বৃতি দেখেছি, বৃতি বৃতির নিচে বৃতির মতো আরেকটা পাতা থাকতে পারে। যদি এরকম কোনো একটা থাকে বৃতির নিচে, ধরো আরেকটা পাতা আছে এই দিক দিয়ে, এই রকম থাকলে এই পাতাটাকে বলা হয় উপবৃতি, মানে বৃতিরও নিচে। যাই হোক, তো এরপর দেখো যে ডালের উপরে ফুলটা থাকে, এইটাকে তো বলা হয় ফুলের বোটা, আমরা সবাই জানি, কিন্তু বইয়ের ভাষায় তো বোটা বললে হবে না। বইয়ের ভাষায় কি বলা হয় এটাকে, যে ডালের উপরে ফুলটা থাকে, এইটাকে বলা হয় বৃন্ত, যেটাকে আমরা বাংলায় বলি বোটা। তো কোনো ফুলে যদি বৃন্ত থাকে তাহলে সেইটাকে বলা হয় স্ববৃন্তক ফুল, আর কোনো ফুলে যদি বৃন্ত না থাকে সেইটাকে বলা হয় অবৃন্তক ফুল। তাহলে স্ববৃন্তক এবং অবৃন্তক ফুল কি সেটাও আমরা জানলাম। তো এরপরে আমরা ফুলের অন্যান্য স্তবকগুলো সম্পর্কে আর একটু জানি। এরপরের যে স্তবকটা, প্রথম স্তবক ধরা হয় এই বৃতিকে, এটা হলো ফুলের এক নম্বর স্তবক বা সবচেয়ে বাইরের স্তবক। দেখো আমরা দেখেছি বৃতিটা হলো সবচেয়ে বাইরে আছে, এখানে ছোট বৃতি, যদি আর একটু বড় থাকতো তাহলেও এই দিক দিয়ে ছড়ানো থাকতো সবুজ রঙের। তো যেহেতু বৃতি একদম বাইরে আছে, একদম বাইরের স্তবকটা হলো বৃতি, যেহেতু বাইরের স্তবক তাই ভেতরের অংশগুলোকে রক্ষা করাই হবে বৃতির কারণ। এই বৃতির রং আমরা দেখেছি সাধারণত সবুজ রঙের হয়, পাপড়ির বাইরে থাকে সবুজ রঙের বৃতি। আর বৃতির দেখো দুইটা অংশ আছে এখানে, দেখো দুইটা পার্ট, এই এক একটা পার্টকে বলা হয় বৃত্তাংশ। আর দুইটা মিলে, এইটা একটা বৃত্তাংশ, এইটা একটা বৃত্তাংশ, দুইটা বৃত্তাংশ মিলে একসঙ্গে বলা হয় বৃতি। এখন এই বৃতিটা দেখো দুইটা আলাদা আলাদা খণ্ড আছে, যদি এই আলাদা আলাদা খণ্ড থাকে তাহলে সেই বৃতিকে বলা হয় বিযুক্ত বৃতি। আর যদি এরকম খণ্ড না থাকতো, একদম কন্টিনিউয়াস হতো বা একই সঙ্গে লাগানো থাকতো দুইটা অংশ, তাহলে সেই বৃতিকে বলা হতো যুক্ত বৃতি। তাহলে এই গেল বিযুক্ত বৃতি এবং যুক্ত বৃতি। এরপরের স্তবকটা কি, পাপড়ি বা দলমণ্ডল। এখন পাপড়ি বা দলমণ্ডল এইটা আমরা সবাই হাত দিয়ে দেখেছি, ফুলের যে এই লাল লাল পাপড়ি দেখা যায় এইটাই হলো পাপড়ি, এবং এক একটা পাপড়ির নাম হলো দলাংশ, আর সবগুলো পাপড়ি মিলে এটাকে বলা হয় দলমণ্ডল। তো এইটা হলো তাহলে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, প্রথমে বৃতি তারপর পাপড়ি, বৃতি তারপরে পাপড়ি বা দলমণ্ডল, বৃতির ভেতরে দ্বিতীয় স্তবক। এইটা সাধারণত রঙিন হয়, যেহেতু রঙিন হয় তাহলে এর কাজ কী হবে, পোকামাকড় বা মানুষ যাকেই হোক আকর্ষণ করে রঙিন জিনিস। তো পোকামাকড় যখন আকৃষ্ট হবে তখন গিয়ে এই পাপড়ির উপরে বসবে এবং এইখান থেকে
পরাগরেণু বা পুং জননকোষ নিয়ে আরেকটা ফুলের স্ত্রী জননকোষের সাথে মিলিত করে দিবে এবং ফলে পরাগায়ন হবে। এছাড়া এই পাপড়িটা তো ভেতরের যে স্তবক মানে পুং স্তবক স্ত্রী স্তবক এইসবের বাইরে আছে, তাই এইগুলোকে রক্ষা করা আবার এই পাপড়ি বা দলমণ্ডলের কাজ। এরপরে পাপড়ির ভেতরে আবার যে তৃতীয় স্তবক থাকবে এটা হলো তৃতীয় স্তবক, এইটার নাম হলো পুংকেশর। এই যে এইদিক দিয়ে দেখা যাচ্ছে পুংকেশর বা পুং স্তবক। একটা পুংকেশরের আবার কী কী অংশ দেখো, একটা দণ্ডের মতো অংশ আছে, এইটার নাম পুং দণ্ড। আর এই যে উপরে একটা থলির মতো অংশ এইটার নাম পরাগ থলি বা পরাগ ধানী। কেন এটার নাম পরাগ ধানী বা পরাগ থলি, কারণ এর মধ্যেই পরাগ রেণু তৈরি হয়। আর আমরা একটু আগেই দেখেছি পরাগ রেণু থেকে পরবর্তীতে পুং জননকোষ বা পুরুষ জননকোষ বা শুক্রাণু তৈরি হয়, এবং এই পুং জননকোষটা পরবর্তীতে আরেকটা ফুলের স্ত্রী জননকোষের সাথে মিলিত হলে যৌন জনন হয়। তাহলে আমরা দেখতে পেলাম এই যে পুং স্তবক বা পুংকেশর এইটা কিন্তু সরাসরি যৌন জননে অংশগ্রহণ করে। এরপরে আমরা চলে যাই আরও ভিতরের স্তবক বা স্ত্রী স্তবকে। তো স্ত্রী স্তবকেরও তিনটা অংশ, একদম নিচে যে এইটা দেখা যাচ্ছে এটার নাম হলো গর্ভাশয়। এরপরে এই যে দণ্ডের মতো অংশ এইটার নাম গর্ভদণ্ড। আর একদম মাথায় যে অংশটা এইটা, এইটার নাম গর্ভমুণ্ড। দেখো পুং স্তবকের ক্ষেত্রে কিন্তু ছিল পুং দণ্ড, আর স্ত্রী স্তবকের ক্ষেত্রে এটাকে বলা হয় গর্ভদণ্ড। আবার পুং স্তবকের ক্ষেত্রে এটাকে বলা হতো পুংকেশর, আর স্ত্রী স্তবকের ক্ষেত্রে এই টোটালটাকে বলা যায় গর্ভকেশর। অর্থাৎ স্ত্রী থাকলে গর্ভ শব্দটা শুধু লাগবে। তো গর্ভকেশর বা গর্ভপত্রের তিনটা অংশ, মাথায় যে এই অংশটা এটার নাম গর্ভমুণ্ড, দণ্ডের মতো অংশটা গর্ভদণ্ড, ভেতরে আছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভেতরে দেখো ছোট 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 গোলাকার জিনিস দেখা যাচ্ছে, এইটার নামই হলো ডিম্ব। ডিম্বকের কাজ কি? পরাগধানীর ভেতরে যেমন পরাগরেণু তৈরি হয় এবং পরাগরেণুর ভেতরে পুংজননকোষ তৈরি হয়, তেমনি ডিম্বকের ভেতরে আবার স্ত্রী জননকোষ বা ডিম্বাণু তৈরি হয়। তো পরবর্তীতে কোনো একটা ফুল থেকে পুংজননকোষ বা শুক্রাণু এসে এই স্ত্রী জননকোষ বা ডিম্বাণুর সাথে মিলিত হলে নিষেক হয় এবং যৌন জননের ফলে ফল তৈরি হয়। তাহলে আমরা দেখতে পেলাম পুং স্তবকের মতো এই স্ত্রী স্তবকেরও কিন্তু যৌন জনন কাজে ভূমিকা আছে। যেহেতু পুং স্তবক আর স্ত্রী স্তবক এই দুইটাই যৌন জননে সরাসরি অংশগ্রহণ করে, তাই এই দুইটা স্তবককে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়, মানে এই দুইটা থাকা আবশ্যক। আর অন্য যে দুইটা স্তবক মানে বৃতি এবং পাপড়ি বা দলমণ্ডল এইগুলোকে সাহায্যকারী স্তবক বলা হয়। আর এখানে আরেকটা কথা মনে রাখবে, এখানে দেখো আমরা একটা গর্ভপত্র রেখেছি, এরকম একটা নায়কে যদি দুইটা আঁকতাম মানে এই দিক দিয়ে আরেকটা দিতাম এবং দুইটা যদি যুক্ত থাকতো তাহলে এইটাকে বলা হতো যুক্ত গর্ভপত্রী। আর যদি দুইটা গর্ভপত্র আলাদা আলাদা থাকতো মানে এই একটা ধরো আলাদা এই একটা ধরো আলাদা 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 থাকলে সেইটাকে বলা হতো বিযুক্ত গর্ভপত্রী। এই হলো ফুলের স্তবকগুলো মোটামুটি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে পুষ্পাক্ষ তো আরেকটা স্তবক, তো পুষ্পাক্ষকে সাধারণত ফুলের স্তবক হিসাবে আলাদা করে ধরা হয় না, এই জন্য পুষ্পাক্ষ সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের বইয়ে নাই। এখন শুধু আমাদের আর একটা জিনিস বাদ আছে, পুষ্পমঞ্জুরী। পুষ্পমঞ্জুরী সম্পর্কে একটু আলোচনা করি। ধরো এই জায়গায় একটা ফুল গাছ ছিল, ফুল গাছের একটা কাণ্ড থেকে একটা শাখা তৈরি হয়েছে, এই যে সেই শাখা, এই শাখার উপরে অনেকগুলো ফুল একসঙ্গে সজ্জিত আছে। তো এই সবগুলো ফুল সহ এই টোটাল যে শাখাটা, এই টোটাল শাখাটাকে বলা হয় পুষ্পমঞ্জুরী। তো পুষ্পমঞ্জুরীর ক্ষেত্রে আবার দুই রকম হতে পারে, একটা নিয়ত পুষ্পমঞ্জুরী, একটা অনিয়ত পুষ্পমঞ্জুরী। নিয়ত পুষ্পমঞ্জুরী মানে কি? মানে এই পুষ্পমঞ্জুরীটার বৃদ্ধি সসীম। তার মানে কি? এই যে ফুলগুলো হয়েছে এরপরে এই পুষ্পমঞ্জুরীটা আর বৃদ্ধি পাবে না বা আর নতুন কোনো ফুল তৈরি হবে না। আর বৃদ্ধি অসীম মানে কি? তো বৃদ্ধি অসীম মানে হলো এই ফুলগুলোর পরেও
গাছটা যত বড় হতে থাকবে এই শাখাটাও তত বড় হবে এবং আরও ফুল হতেই থাকবে, ফুল দিয়ে ভরে যাবে। এভাবে যদি পুষ্পমঞ্জরিটা বৃদ্ধি পেতেই থাকে, অসীম বৃদ্ধি হয়, তাহলে এইটাকে বলা হয় অনিয়ত পুষ্পমঞ্জরি। যৌনজনন এবং ফুলের বিভিন্ন স্তবক সম্পর্কে তোমাদের প্র্যাকটিক্যালি একটা ধারণা তোমাদের মনে গেঁথে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করলাম। এরপরেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হলে কিংবা কোনো কনফিউশন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো কমেন্ট সেকশনে, অথবা ফেসবুক পেজে কমেন্ট করে জানাতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী লেকচারটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।